মোহাম্মদ এমদাদুল হক বাদশা। কবিতার শিরোনাম স্বাদ আর সাধ্যের দ্বন্দ্ব। স্বাদ আর সাধ্যের চিরন্তন দ্বন্দ্বে জীবনের দোদুল্যমান মিত্ররা গুরপাক খায়। সীমাহীন স্বাদের দুর্বার চম্বিক আকর্ষণে সাধ্যের নেটওয়ার্ক গড়ে ওঠে বারবার। একটা স্বাদ পূরণ না হতে আর একটা মাথা চারা দেয়, পান্ডুরার বাক্স খুলে যায় অবিরাম চাহিদার দিগন্তে। সাধ্যের আবর্তমান সীমাবদ্ধতায় অগণিত স্বাদগুলো অকপটে ঝরে যায় বসন্তের প্রারম্ভে। নতুন ফুলের শুভেচ্ছা স্নাত চাওয়া পাওয়ার বিশ্বাস অবিশ্বাসের যুদ্ধ চলে আজীবন। অনিশ্চয়তার সংখ্যাক্লিষ্ট একটাই জীবন, আত্মকেন্দ্রিকতা পরিহার করে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হোক। স্বাদ ও সাধ্যের দ্বান্দ্বিক বস্তুবাদ সীমিত করে প্রগতির শুভেচ্ছায় স্বচ্ছ হোক সংঘাতময় মানব জীবন।